ভালো আছে, দাঁড়াও দাঁড়াও, দোকানটা নতুন। ছেলে গো বল ভালো আছে, দাঁড়াও দাঁড়াও চুপ করো, প্রায় দেড় বছর ধরে ময়না বিধানসভার বাকচা 8 নম্বর অঞ্চলে তৃণমূল হারমাদ, তার সঙ্গে পুলিশ প্রশাসন এক শ্রেণীর যোগসাযোগ হয়ে আমাদের এই পুরো ময়না বিধানসভাকে উত্তক্ত করে রেখেছে। বাকচা অঞ্চলে প্রায় 100 কর্মী তারা বাড়ি ছাড়া, প্রায় 600-700 আমাদের সক্রিয় কর্মীর ওপরে মিথ্যা কেস দেওয়া হয়েছে, এই করে পুরো ময়নাকে দখলে রাখার চেষ্টা, জমি দখল করতে হবে, এই করতে গিয়ে আজকের আমাদের এক সক্রিয় কর্মী, তাকে তৃণমূলের গুন্ডারা বদমাইশ, তারা যখন আমাদের দীপক মণ্ডল, সে যখন বাকচা পেরিয়ে বাকচার নদী পেরিয়ে এলেই সবঙ্গের এপাশেই, নদীর এপাশ ওপাশ, নদীর এপাশে সবঙ্গের মহার অঞ্চল, সেখানে একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, সেই টুর্নামেন্ট দেখতে আমাদের ওখান থেকে অনেকেই এসেছিল। ফেরত যাওয়ার সময় তাকে একা পেয়ে এখানের যে এই মহার অঞ্চলের যে সভাপতি প্রধান প্রসাদ অধিকারী, তার সঙ্গে সঙ্গে লালু ভূঁইয়া, আশুতোষ দাস এবং সুশান্ত মাল, এরা ঘিরে ধরে প্রায় 8-10টি মোটরসাইকেলে করে হঠাৎ অতর্কিতে এসে বম চার্জ করতে আরম্ভ করে এবং তার পুরো শরীরটাই প্রায় উড়ে গেছে। এই রকমের অবস্থা করে তারা বহাল তবিয়তে এখন ঘুরে বেড়াচ্ছে, এখনও অবধি কেউ গ্রেপ্তার হয়নি। আমরা এই সবং যে গ্রামীণ হসপিটাল সেখানে এসেছি, আমরা তার বডি, আমাদের দীপকের পার্থিব শরীর এখানে ভেতরে রাখা আছে এবং তার মাকে পুলিশ থানায় বসিয়ে রেখেছে। তার মা কারোর মুখ থেকে শুনতে পেয়ে হন্ততন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে কারোর গাড়িতে করে ওই স্থানে পৌঁছেছিল অকুস্থলে, তাকেও তার ছেলের সঙ্গে সবং থানার পুলিশ এখানে নিয়ে এসছে। আমরা তার সঙ্গে এক্ষুনি দেখা করতে যাচ্ছি থানায়। তো এই রকম যে বীভৎস অবস্থা, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় পশ্চিমবঙ্গের বিজেপির নেতাকর্মীকে খুন করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে, এবং যারা খুন করছেন তারা ঘুরে বেড়াচ্ছে, আইনের শাসন কোথাও নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিষ্কার বক্তব্য, অবিলম্বে সিবিআই তদন্ত হোক আর এর দৃষ্টান্তমূলক শাস্তি ইমিডিয়েট দরকার।
ভারতীয় জনতা পার্টি কিন্তু ছেড়ে কথা বলবে না। মার খেতে খেতে এবং আমাদের এই কর্মীদের এরকম নৃশংসভাবে হত্যা আমরা আর সহ্য করব না। আমাদেরও দেওয়ালে পিঠ ঠেকেছে, আমাদেরও কিন্তু মাচার তাগিদে আমাদেরও কিন্তু কোনো স্টেপ নিতে হবে। তখন কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দোষ দিলে চলবে না। আমি এখনও বলছি প্রশাসন সঠিকভাবে তার দায়িত্ব পালন করুক। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সবই জানে, এখনও কিন্তু গ্রেপ্তার হয়নি। আমরা কিন্তু এর শেষ দিকে ছাড়ব, এটা কিন্তু আমি আজকের এখান থেকে বললাম। এদিক থেকে লো, এদিক থেকে ঘুরে লো, এদিক থেকে ঘুরে লো, তবে গিয়ে ছবিটা হবে। গতকাল সন্ধ্যা 8টা নাগাদ খবর পাই খিদিরপুর বুথের কার্যকর্তা দীপক মণ্ডলকে এক জায়গায় খেলা দেখতে গিয়েছিল, সেখানে তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীতে তার উপরে আক্রমণ করে এবং বোম নিক্ষেপ করে তাকে নিহত করেছে। তার প্রতিবাদে আজকে সারা ময়না জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে একের পর এক মায়ের খোল খালি করছে তৃণমূল, এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ তা রেডি হয়ে আছে এর প্রতিবাদ আন্দোলন করার জন্য, এবং আমরা ধিক্কার জানাচ্ছি আর সিবিআই তদন্ত এবং মানুষের জনগণের আদালতে এদের বিচার চাইছি। মানুষ তুমি জাগো, মায়েরা বোনেরা সবাই এগিয়ে আসো, ঝাঁপিয়ে পড়ো, এই দুষ্কৃতীদের বিরুদ্ধে আন্দোলন করো। আর নয় অন্যায়, আমাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আর আমরা এই অন্যায় বরখাস্ত করব না, তীব্র আন্দোলন করব এবং রাস্তায় আমরা নামবো। পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিশেষ দাবি, ইমিডিয়েটলি এই আসা অভিযুক্তকে অ্যারেস্ট করা হোক, নাহলে কিন্তু আমরা তীব্র আন্দোলন। ময়নাতে বিজেপি কর্মীর যে মৃত্যু হয়েছে শুনলাম, যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনাটি ঘটেছে, এবং যিনি মারা গেছেন ওনার নিজের কাছেই বোম ছিল, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই উনি বোমটা বাস্ট হয়ে যায় এবং উনি মারা যান। এর জন্য তৃণমূলের কেউ জড়িত নয় এটা আমি খবর।